सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतुमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। परमेश्वर आमार एवं आमार आचार्येर अर्थात शिष्य ओ गुरु उभयेर चित्ते ब्रह्म विद्या प्रकाशेर द्वारा उभयके सर्वतोभावे रक्षा करुन। सहनो भुनक्तु अर्थात ब्रह्म विद्यार फल जे परमानंद सेई आनंद अमृते आमादेर परितृप्त करुन। सह वीर्यं करवावहै आमरा दुजनेई जेन आत्मज्ञान रूप शक्तिर द्वारा शक्तिमान हई। तेजस्विना अधीतम अस्तु आमादेर अधीत विद्या जेन कखनोई निष्प्रभ ना हय। मा विद्विषावहै आमरा जेन परस्परेर प्रति द्वेष भावापन्न ना हई, हिंसा भाव जेन ना आसे। परस्परेर भ्रांतिजनित अध्ययन एवं अध्यापनार जे त्रुटि ओ असम्पूर्णता तार जन्य जेन परस्परके आमरा द्वेष ना करी। अर्थात गुरु जेन शिष्येर अनवधानतार जन्य बिरक्त ना हन एवं शिष्य जेन गुरुर त्रुटिर जन्य श्रद्धाहीन ना हय। আজকে আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ, এটি শুরু হচ্ছে প্রথম। আমরা জানি যে বেদ চার ভাগে বিভক্ত। ভগবান বেদব্যাস বা ব্যাসদেব তিনি এই বেদকে চার ভাগে বিভক্ত করেছেন, ঋক সাম যজু অথর্ব। আর এই বেদে দুটি কাণ্ড রয়েছে, প্রথম অংশ হল কর্মকাণ্ড এবং শেষ ভাগ হল জ্ঞানকাণ্ড। এই যে কর্মকাণ্ড, যখন আমাদের দেহাধ্যাস রয়েছে এবং আমাদের মনে বাসনা রয়েছে, তার জন্য ইহজগতের অভ্যুদয় এবং জন্মান্তরে স্বর্গ লাভ, সুখভোগ, স্বর্গে গিয়ে সুখভোগ, এই সমস্ত যে ইচ্ছা বা কামনা তার পূরণ কিভাবে হবে, এই জগতে আমরা ধর্ম সহকারে কর্ম করে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারি এবং পরবর্তী জন্মেও যদি আমরা স্বর্গে সুখভোগ করতে চাই তার জন্য কী কী যাগযজ্ঞাদি এগুলো করণীয়, সেই সমস্ত কিছুই রয়েছে বেদের যে জ্ঞানকাণ্ড সেইখানে, বেদের যে কর্মকাণ্ড যে প্রথম অংশ সেইখানে। এই সমস্ত করতে করতে যখন কেউ বৈরাগ্য প্রাপ্ত হন এবং যিনি এই সংসার চক্র থেকে মুক্তি লাভ করতে চান, তাদের জন্য জ্ঞানকাণ্ড। বেদের যে 96% সেটি হচ্ছে কর্মকাণ্ড এবং শেষ ভাগ 4% সেটি হলো জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডকেই বলা হয় বেদান্ত। বেদের অন্ত, বেদের যে শেষ ভাগ সেটি হলো বেদান্ত, তাকেই উপনিষদ বলা হয়। মুক্তিক উপনিষদে 108টি উপনিষদের কথা আমরা দেখতে পাই। তার মধ্যে 11টি উপনিষদ খুবই প্রসিদ্ধ, কারণ যেহেতু ভগবান শঙ্করাচার্য এই 11টি উপনিষদের ওপর ভাষ্য রচনা করেছেন। এই 11টি উপনিষদ হল ঈশ, কেন, কঠ, মুণ্ডক, প্রশ্ন, ঐতরীয়, তৈতরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর ও মাণ্ডুক্য। সমস্ত উপনিষদের যে প্রতিপাদ্য বিষয় সেইটি কিন্তু একই। একটি উপনিষদ পাঠ করে আমরা যেই জ্ঞান লাভ করি, অপর উপনিষদেও সেই একই জ্ঞান আমরা লাভ করতে পারি। হনুমানজি, মহাবীর হনুমান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রকে আত্মজ্ঞান সম্বন্ধে জানতে চাইছেন যে কোন বই পড়ব, তখন শ্রীরামচন্দ্র বলেছেন যে
মাণ্ডুক্য উপনিষদ পড়বার জন্য। ওই মাণ্ডুক্য উপনিষদ সবচেয়ে ছোট উপনিষদ, সেখানে মাত্র 12টি মন্ত্র রয়েছে, একেবারে সার কথা সেইখানে রয়েছে। আর যদি সেইটা তুমি বুঝতে না পারো, তাহলে তুমি আরও অধিক উপনিষদ অধ্যয়ন করো, 108টি উপনিষদ অধ্যয়ন করো, এই রকম শ্রী রামচন্দ্র হনুমানজিকে উপদেশ করেছেন। আমাদের যে বর্তমানে আলোচ্য বিষয় সেইটি হচ্ছে কঠোপনিষদ। কঠোপনিষদ হল কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠো শাখায় রয়েছে। এই কঠোপনিষদ প্রথমেই আমরা যে কোনো বিষয়ে জানতে গেলে শাস্ত্রের যে অনুবন্ধ চতুষ্টয় আছে সেই সম্বন্ধে জানা প্রয়োজন। অনুবন্ধ চতুষ্টয় কী কী? প্রথম হলো বিষয়, দ্বিতীয় হলো সম্বন্ধ, তৃতীয় হলো অধিকারী এবং চতুর্থ হলো প্রয়োজন। আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি কী সেইটি আমাদের জানা প্রয়োজন। কারণ সেই বিষয়টি ঠিকমতো জানা না থাকলে আমাদের কিন্তু বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে মূল বিষয়, সেই বিষয়ে আমরা যেন আমাদের আগ্রহ কেন্দ্রীভূত করতে পারি, সেই জন্যে আমাদের কিন্তু এই বিষয় সম্বন্ধে জানা দরকার। দ্বিতীয় অনুবন্ধ হলো সম্বন্ধ। বিষয়টি বলার সঙ্গে সঙ্গে জানতে হবে যে আলোচ্য বিষয়ের সঙ্গে গ্রন্থের সম্বন্ধ কী, গ্রন্থের সঙ্গে বিষয়ের প্রতিপাদ্য প্রতিপাদক সম্বন্ধ বর্তমান। গ্রন্থের প্রতিপাদ্য হলো ব্রহ্মাত্মৈক জ্ঞান, আর গ্রন্থ হলো এই জ্ঞানের প্রতিপাদক। তৃতীয় অনুবন্ধ হলো গ্রন্থ পাঠের অধিকারী নির্ণয়। যদি অধিকারী না হয় তাহলে কিন্তু সেই জ্ঞান ফলপ্রদ হয় না, উপরন্তু অনেক সময় দেখা যায় বিপরীত ফলও প্রদান করে। আর অনধিকারী যদি গ্রন্থের প্রতিপাদ্য বিষয় চর্চা করে তাহলে কিন্তু ঠিকমতো ফললাভ হয় না, তা আবার অনেক সময় বিপরীত ফলও হতে পারে। আর গ্রন্থ পাঠের যে শেষ অনুবন্ধ সেটি হলো প্রয়োজন। কোনো গ্রন্থ যখন আমরা পড়তে যাই তার সঙ্গে আমাদের জীবনের সঙ্গে কী প্রয়োজন সেইটি খুব জরুরি দরকার। কারণ গল্পে কথায় আছে যে কাকদন্ত পরীক্ষা, কাকদন্ত পরীক্ষা এটি কৌতূহল নিবারণ হতে পারে, কিন্তু এইটি আমাদের জীবনের যে জীবন মরণ সমস্যা তার সঙ্গে জড়িত নয়। তাহলে জীবনের সঙ্গে জড়িত যে গুরুত্বপূর্ণ সমস্যা তার সমাধানের উদ্দেশ্যেই কিন্তু আমাদের শাস্ত্র চর্চা। সেই জন্যে গ্রন্থ পাঠের আগেই আমরা যে শাস্ত্র চর্চার যে আবশ্যকতা সেইটি জেনে নিতে হবে। এখন প্রথমেই আমাদের বিচার্য হলো এই যে আমরা কঠোপনিষদ পাঠ করতে শুরু করেছি, সংকল্প করেছি, তার বিষয়টি কী, উপনিষদের বিষয়টি কী? বিষয় হলো আত্মজ্ঞান, ব্রহ্মবিদ্যা, যেটি আমরা নচিকেতার প্রশ্ন থেকে জানছি। নচিকেতার জিজ্ঞাসা হলো মৃত্যুর পরে কী হয়। মৃত্যুর পরে কেউ বলেন আত্মা আছে, আত্মা থাকে, কেউ বলে আত্মা থাকে না, তাহলে মৃত্যুর পরে কী হয় সেইটি নচিকেতা জানতে চাইছেন। জানতে চাইছেন কার কাছে? এটি কিন্তু তিনি জানতে চাইছেন কোনো কৌতূহল নিবৃত্তির জন্য নয়, এটি তার জীবন জিজ্ঞাসা, জিজ্ঞাসা জেগেছে তার মনে। তাই তিনি এটি কার কাছে জানতে চাইছেন? যিনি সূর্যপুত্র যমরাজ তার কাছে, যিনি ব্রহ্মজ্ঞানী তার কাছে তিনি নচিকেতা জানতে চাইছেন।
আর কেন জানতে চাইছেন? কারণ যে এই যে আমাদের উপনিষদ অধ্যয়ন, বেদান্ত আলোচনা, সেইটি কিন্তু নিছক কৌতূহল নিবারণের জন্য নয়, এইটি আমাদের জীবনের সমস্যার সমাধানের জন্য। আমাদের জীবনে যে দুঃখ, বেদনা, কষ্ট, সেইটি নিবারণ, শুধু নিবারণ নয়, চিরতরে নিবারণ তার জন্য। আমাদের জীবনে আমরা অনুভব করি দুঃখ, কষ্ট, নানান সমস্যা। এখন এই যে বন্ধন, এই যে বন্ধন, বন্ধন আমরা স্বরূপত হলাম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, অথচ আমরা নিজেকে অনিত্য, অসুখম, সীমিত, দুঃখী, সুখী এই সব বলে নিজেকে মনে করছি। তাহলে এই যে বন্ধন, বহুবিধ দোষযুক্ত যে এই যে বন্ধন, সেই বন্ধন থেকে যে মুক্তিকামী, যিনি মুক্তি চান, তিনি হচ্ছেন এই উপনিষদ পাঠের যথার্থ অধিকারী। তাহলে আমাদের প্রয়োজন কি? প্রয়োজন হলো যে অজ্ঞান এবং তার জন্য যে দুঃখ, আমাদের সমস্ত দুঃখই হলো অজ্ঞান প্রসূত। তাই এই অজ্ঞানজনিত দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি, এটাকেই বলা হয় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। যারা এই জগৎ সংসারে আছেন এবং মনে করছেন আমি বেশ আছি, তাকে জগৎ সংসারকে অনুভব করছেন, তাকে এনজয় করছেন, উপভোগ করছেন, তাদের জন্য দরকার নেই। কিন্তু যিনি মনে করছেন এই সংসারে তিনি বন্ধন প্রাপ্ত হয়েছেন, তিনি দুঃখ অনুভব করছেন, কষ্ট অনুভব করছেন, বেদনা অনুভব করছেন, নিজেকে তিনি সংকীর্ণ অনুভব করছেন, এবং এই বন্ধন থেকে যিনি মুক্তি চান, তার জন্যেই এই শাস্ত্র, তার জন্যে এই উপনিষদের জ্ঞান। এখন কথাটি হলো যে শুধু আমরা যে স্বরূপত আত্মা ব্রহ্ম, এটি শুধু জানলেই কি হয়ে গেল? এই যে আমরা শাস্ত্রমুখে জানছি, এটি জানা, এটি একটি জ্ঞান, এটাকে শব্দগত জ্ঞান বলা যায়, এটাকে পরোক্ষ জ্ঞান বলা যায়। এই জ্ঞান তো আমাদের হলো, কিন্তু আমাদের দুঃখ তো যাচ্ছে না। তাহলে দুঃখ কিভাবে যাবে? আত্মাকে জানলে। সেই জানাটা কিরকম হবে? সেইটি হবে সংশয় বিপর্যয় রহিত জ্ঞান। তাহলে আমাদের মনে যে অনেক সংশয় এবং বিপরীত কল্পনা রয়েছে, সেইগুলি নিরসন করতে হবে। তাই উপনিষদ আমাদের বলছেন যে আত্মাকে জানো। বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে আত্মানং চেত বিজানিয়াত অয়মস্মৃতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্চরেত। যদি কেউ পরমাত্মাকে আমি, ইনি বলে স্বরূপত জানেন, মানে পরমাত্মাই আমি, স্বরূপত আমি, এইরকম যিনি জানেন, তিনি কোন বস্তুর কামনায় এবং কার প্রয়োজনে শরীরের দুঃখ, এই যে শারীরিক মানসিক বিভিন্ন প্রকারের দুঃখ তিনি ভোগ করবেন, অর্থাৎ ঐরূপ ভোগ হয় না। এষ নিত্য মহিমা ব্রাহ্মণস্য ন বর্ধতে কর্মণানো কণিয়াম। ব্রহ্মকে শাশ্বত মহিমা, এই শাশ্বত মহিমা কর্মের দ্বারা বৃদ্ধি বা হ্রাস হয় না। আত্মা হল সর্বকর্ম সম্পর্ক শূন্য। যিনি আত্মাকে এইভাবে জানেন, তিনি কোনো কর্মে নিযোজ্য হতে পারেন না, একথা
বলাই বাহুল্য। অর্থাৎ আত্মাতে কিন্তু কোনো কর্ম নেই, আত্মা হচ্ছেন নির্গুণ নিরাকার, তিনি হচ্ছেন অকর্তা অভোক্তা, সুতরাং তিনি কোনো কর্ম করেন না। যা কিছু কর্ম হয় সবই কিন্তু প্রকৃতিতে ক্রিয়াকারী হয়, সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা হয়, তিন গুণের দ্বারা হয়, সুতরাং আত্মাতে কোনো কর্ম নেই। তাই যিনি নিজেকে আত্মা বলে জেনেছেন, যে জানা মানে শুধু শব্দগত জ্ঞান নয়, তার সমস্ত সংশয় বিপর্যয় যে দোষ সেইগুলি সব চলে গেছে, তিনি বোধে বোধ করেছেন, আত্মাকে নিজের স্বরূপ বলে অনুভব করেছেন, তার আর কোনো কর্ম থাকে না, তিনি কোনো কর্মে কখনো লিপ্তই হন না, এটি বলাই বাহুল্য। তাই তিনি সমস্ত কর্মের সঙ্গে সম্পর্ক শূন্য। এখন প্রশ্ন হলো যে এই যে প্রয়োজন, এই যে আত্মাকে জানা প্রয়োজন সিদ্ধ হয়, আত্মাকে জানলে আর সুখ দুঃখের বা শুভ শুভ কর্মের ফলভোগী হতে হয় না। তাহলে এই যে দেখা যাচ্ছে আমরা ফলভোগী হচ্ছি, কই আমার তো দুঃখ গেল না, আমার তো কষ্ট গেল না, আমার তো সমস্যার সমাধান হলো না, তাহলে কি বলবো যে আত্মা এ কেন আমাদের এই দুঃখ গেল না কেন? কারণ আমরা আত্মাকে এখনও সেই সঠিকভাবে জানতে পারিনি। কেন জানবো না? কারণ আত্মা হলো শুদ্ধ মুক্ত বলে দিলেই তো জানা হয়ে গেল, যদি কেউ এরকম বলে ওকে জানা বলে না। তাহলে একজন একটা কথা বলল আর আমি শুনলাম, সেটাও জ্ঞান বটে, কিন্তু এরকম জ্ঞানে দুঃখ নিবৃত্তি হয় না। কেমন জ্ঞান হওয়া চাই? সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হওয়া চাই, অর্থাৎ যে জ্ঞান সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না এবং কোনো বিপরীত ধারণাও থাকবে না। তাহলে এই যে সংশয় বিপর্যয় এইগুলি আমরা দূর করব কী করে? এর উপায় হলো চিত্তকে সংস্কার মুক্ত করা। আমাদের চিত্তে বহু জন্মের অসংখ্য সংস্কার জমা হয়ে রয়েছে, আমাদের যে অবচেতন মন সাবকনশাস মাইন্ড, সেইখানে অনেক অনেক জন্মের অসংখ্য সংস্কার জমা হয়ে রয়েছে, এমনকি এই জন্মেও কত সংস্কার তৈরি হচ্ছে। তাই উপায় হচ্ছে সংস্কার মুক্ত হওয়া। এই সংস্কারের জন্যই আমাদের যে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ সেইটি আমাদের উপলব্ধি হচ্ছে না। তাহলে এই সংস্কার ক্ষয় করতে হবে আমাদের। যে বিপরীত সংস্কার আমাকে ক্রমাগত বদ্ধ বদ্ধ বলছে তাকে মন থেকে সরাতে হবে। তাকে আর বিপরীত কীভাবে সরাতে হবে? বিপরীত সংস্কার দিয়ে। এই সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একটি সুন্দর গল্প বলেছেন, সেটি হচ্ছে মদালাসার গল্প। মাতা মদালাসা তিনি বললেন যে তিনি রাজা তার যে স্বামী তাকে বলছেন যে আমার সংসার করতে কোনো আপত্তি নেই, কিন্তু সন্তান পালন করার বিষয়ে, সন্তান মানুষ করার বিষয়ে রাজা কিন্তু কোনো বাধা দিতে পারবেন না। রাজা তাতে সম্মতি হলেন। তারপর মদালাসার যখন এক একটি শিশু জন্ম নিল, তাদেরকে তিনি দোলনায় দোলাতেন আর বলতেন যে তমসি নিরঞ্জনঃ, তমসি নিরঞ্জনঃ, তুমি শুদ্ধ নিরঞ্জন আত্মা, তুমি শুদ্ধ নিরঞ্জন আত্মা, এই রকম বলাতে তাদের সেই বাচ্চাদের আর কোনো বিপরীত সংস্কারই তৈরি হলো না। তাদের যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, যে আত্মস্বরূপ, সেই সংস্কার তৈরি হলো, অন্য কোনো বিপরীত সংস্কার তৈরি হতে পারলো না। যদি সব মাই এরকম করতেন তাহলে কীরকম হতো? তাহলে কত ভালো হতো। আর ওই যে মদালাসার পুত্রকে যে
তিনি ওই তমসে নিরঞ্জনঃ তমসে নিরঞ্জনঃ, তুমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ নিরঞ্জন আত্মা, এইরকম বলাতে তাদের আর কোনো বিপরীত সংস্কার বা প্রতিকূল সংস্কারই তৈরি হলো না। তার ফলে তারা মুক্ত হয়ে গেল। সেই রকম সর্বদা আমাদের নিজেদেরকে বলতে হবে, নিজের মনকে বলতে হবে যে তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা নিরঞ্জন আত্মা। তুমি নিজেকে অন্য রকম মনে করছো, সেটা হচ্ছে ভুল। মনে করলেই হবে? যদি কেউ প্রশ্ন করেন, হ্যাঁ মনে করলেই হবে। স্বামীজি এক জায়গায় বলেছেন যে তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। চিন্তার এত শক্তি, চিন্তা হচ্ছে খুব সূক্ষ্ম। আমরা জানি যে বস্তু যত সূক্ষ্ম তার শক্তি তত বেশি, তাই এই চিন্তার দ্বারাই সব কিছু হতে পারে। মনীষী, বড় বড় ঋষি মনীষী মহর্ষি, তারা কিভাবে ঋষি মুনি ঋষি মহর্ষি হয়েছেন? চিন্তার দ্বারা, চিন্তার দ্বারা, উচ্চ চিন্তা, গভীর চিন্তার দ্বারা। তার চেয়ে বেশি কিন্তু আর কিছু করার দরকার নেই, খালি মনে করলেই হবে। কেন? কারণ এটাই হচ্ছে সত্য। এক জায়গায় রাস্তার ধারে একটি গাছ আছে, তার তলা দিয়ে যে লোকেরা যখন যায় গা ছমছম করে। শোনা গিয়েছে যে সেই গাছে ভূত আছে। যাদের গা ছমছম করে তাদের কেউ কেউ তাদের কিন্তু কেউ সেই ভূতকে দেখেনি, শুধু শুনেছে মাত্র, কিন্তু শোনা ভূত তাদের পেয়ে বসেছে। তাহলে এর প্রতিকার কী? এর প্রতিকার হলো সাহস করে নিজেকে বোঝাতে হবে যে না, এখানে ভূত নেই। যতবার মনে হবে ভূত ততবারই বলতে হবে না, এখানে ভূত নেই, না এখানে ভূত নেই। এইটা হলো বিপরীত ভাবনা। এইভাবে বলতে বলতে তারপরে কি হলো, বিপরীত সংস্কার তৈরি হলো। ভূত আছে এই যে সংস্কার তৈরি হয়েছিল, ভূত নেই বলাতে তার বিপরীত সংস্কার তৈরি হলো। তার ফলে কি হলো যে তখন তাদের মনে যে বিপরীত আগের যে সংস্কারটি ছিল সেটি বিপরীত ভাবনার দ্বারা পূর্বের সংস্কারটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। তখন আসল তত্ত্বটি শোনা গেল এবং সেই আসল যে সংস্কার সেইটি কিন্তু আমাদের মনে দৃঢ় করতে হবে। এইরকম করতে করতে যখন মনে সংশয় বিপর্যয় থাকবে না, তখন প্রত্যক্ষ জ্ঞান হবে। এই যে আমাদের মনে অসংখ্য সংস্কার রয়েছে, সেইগুলি যখন বিপরীত সংস্কারের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের সেই পরোক্ষ জ্ঞানটাই রূপান্তরিত হবে প্রত্যক্ষ জ্ঞানে এবং তার দ্বারাই মুক্তি হবে। তার জন্য আমাদের কী করতে হবে? এই সংশয় বিপর্যয়কে দূর করবার জন্য আমাদের কী করতে হবে? শাস্ত্র বলছেন যে আত্মার স্বরূপকে জানিয়ে দিয়ে বলছেন যে সংশয় না যায় অনুশীলন করো, নিধিধ্যাসন করো, শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। শুনতে হবে, মনন অর্থাৎ বিচার করতে হবে এবং বিচারের দ্বারা যে দৃঢ়ীকৃত করে তার নিধিধ্যাসন অর্থাৎ ধ্যান করতে হবে। প্রথমে আত্মবিষয়ক জ্ঞান শ্রবণ করতে হবে শাস্ত্রমুখে, গুরুমুখে, আচার্য মুখে। তারপরে যে আমাদের মনে সংশয় এবং বিপর্যয় রয়েছে, বিপর্যয় দোষ, সংশয় অর্থাৎ হ্যাঁ এটা কি হতে পারে, না এটা কিভাবে হবে, সংশয়, সেই সংশয় মননজনিত অভ্যাস দ্বারা দূর করতে হবে। আর বিপর্যয়, বিপরীত ভাবনা, না হতেই পারে না, আমি তো এই শরীর, আমি কি করে আত্মা হব, আত্মাকে তো দেখা যায় না। অনেকে এরকম বলেছেন যে আত্মাকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি করে আমি আত্মা, আমি তো এই শরীর। তাহলে এই এই যে ধারণা, এটি হলো বিপরীত ধারণা। তাহলে এই যে সংশয় এবং বিপর্যয়
এইগুলিকে দূর করতে হবে শ্রবণ এবং মননজনিত অধ্যাবসায়ের দ্বারা। এবং তারপরে সেই তত্ত্বে আরূঢ় হবার জন্য, প্রতিষ্ঠিত হবার জন্য নিধিধ্যাসন অর্থাৎ ধ্যান করতে হবে, বারবার বারবার ধ্যান করতে হবে, করে সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে। বারবার মনে আবৃত্তি করলেই জ্ঞান হবে, বারবার বারবার মনে আবৃত্তি করলে কি হবে, আমাদের ওই যে পূর্বের সংস্কার সেইটি এই পরবর্তী যে আবৃত্তি করা, মনে মনে আবৃত্তি করা, মনে মনে চিন্তন করা, তার দ্বারা নতুন সংস্কার তৈরি হচ্ছে। তাই পূর্বের সংস্কারগুলি এই নতুন সংস্কারের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। শাস্ত্রের কথা শুনে এখন যে জ্ঞান হচ্ছে সেটা পরোক্ষ জ্ঞানের মতো, তাই তাতে মুক্তি হচ্ছে না। এই হলো মীমাংসকদের যুক্তি বিরুদ্ধ যুক্তির উত্তরে বেদান্তীর মত। এখানে বেদান্তের তাৎপর্য হলো আত্মজ্ঞান। আর এই যে আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানের অধিকারীকে আগেই বলা হয়েছে, আগেও একবার বলা হয়েছে যে যিনি এই সংসারে নিজেকে বদ্ধ বলে মনে করছেন, নিজেকে সীমিত বলে মনে করছেন, এই সংসার জগতে যিনি সুখী নন, তিনি এতে সন্তুষ্ট নন, এবং এর থেকে যিনি বেরিয়ে যেতে চান, এই সংসার চক্র থেকে যিনি বেরিয়ে যেতে চান, তার জন্য অর্থাৎ যিনি মুক্তিকামী তার জন্য হচ্ছে এই শাস্ত্র। আর আরেকটি জিনিস, সেটি হলো উপনিষদ কিন্তু ধর্মের জন্য নয়, উপনিষদ হলো মুক্তির জন্য। যারা মুক্তি লাভ করতে চান, যারা এই সংসারে সুখী নন, সন্তুষ্ট নন, এবং এই সংসার চক্র থেকে যারা বেরিয়ে যেতে চান, মুক্তি লাভ করতে চান, তাদের জন্য এই উপনিষদ গ্রন্থ, এই শাস্ত্র। আর যারা অধিকারীর আরেকটি যোগ্যতা, সেটি খুব প্রয়োজন, সেটি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা হলো যে সত্যের প্রতি অনুরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ, শাস্ত্রের প্রতি চরম নিষ্ঠা, নিজের প্রতি যে বিশ্বাস তাকেও শ্রদ্ধা বলা হয়, আত্মশ্রদ্ধা। তাহলে এই শ্রদ্ধা থাকা অবশ্যই প্রয়োজন, গুরুবাক্যে শ্রদ্ধা, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা, এইগুলো অবশ্যই প্রয়োজন এই মুক্তি লাভের পথে এগোবার জন্য। গীতাতে আছে যে ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চাশুশ্রবে বাচং ন চ মাং যোভ্যসূয়তি। এই জ্ঞান প্রশ্ন না করলে, জানতে না চাইলে দিও না, এবং শ্রদ্ধাযুক্ত না হলেও দিও না। যে তপশ্চর্যা করেনি অর্থাৎ যার মনের শুদ্ধি হয়নি, যে অভক্ত তাকেও দিও না। অনধিকারীকে দিলে শাস্ত্রের অপব্যবহার হবে। তাই যারা আমাদের এই সংসারকে যথেষ্ট বলে অনুভব করছি না, যে এই সংসার অনেক সীমিত, এখানে আমরা নিজেকে বদ্ধ বলে অনুভব করছি, নিজেকে সংকীর্ণ, দুঃখী বলে, সীমিত বলে অনুভব করছি, আমরা এই সীমা ছাড়িয়ে অসীম হতে চাই, অসীমের সঙ্গে মিলিত হয়ে সেই অসীমকে অনুভব করতে চাই, যারা তাদের জন্য এই উপনিষদ। এই আর এই নচিকেতাকে কেন বলা হয়েছে, কারণ তিনি ছোট বালক অথচ অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, তার নিজের প্রতি শ্রদ্ধা, এবং এই
সত্যের প্রতি তার যে একনিষ্ঠ শ্রদ্ধা, এই শ্রদ্ধার জন্য নচিকেতাকে এখানে আমরা দেখতে পাই। আর এই নচিকেতার শ্রদ্ধার জন্যই স্বামী বিবেকানন্দ এই উপনিষদকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এবং এই উপনিষদ স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল। সেই উপনিষদই আমরা শুরু করতে যাচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ॐ शांति शांति शांति। हरिः ॐ तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।